জঙ্গলের মধ্যে পাঁচটা রাস্তা, একটা রাস্তা, দুটো রাস্তা, তিনটা, তিনটা রাস্তা, চারটা রাস্তা, পাঁচটা রাস্তা, পাঁচটা রাস্তা। এবার আমরা কোন রাস্তায় যাব সেটাই ভাবছি। আমরা দুজন ঘুরতে বেরিয়েছিলাম, ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় পৌঁছালাম মনে হচ্ছে যেন পুরো মাঠের সমুদ্র। কয়েকটা আমি ক্লিক করে রাখলাম, খেজুর গাছের সিধা দেখো একটা রকেট উঠছে আস্তে আস্তে করে। ভালো করে লক্ষ্য করো, সবাই বুঝতে পারবে। জুম করে দেখাচ্ছি, দারুণ। এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, মিনিমাম 7টা তো বাজতেই যাচ্ছে। গরমকালে 7টা কোনো ব্যাপার না। ছোট নালাটায় এত সুন্দর, দারুণ সুন্দর লাগে, হতে পারে ছোট নালা। এই মুহূর্তে এখন আমরা কোন গ্রামে আছি আমরা নিজেই জানি না, কোন গ্রামে ঢুকছি আমরা জানি না, তো পরে দেখে নেব। করে গ্রামের মিডিলে এসে হাট দেখতে খুব সুন্দর লাগে। আমরা একটা ফুচকা দোকান পেয়েছি, কিন্তু ফুচকা দোকানে খুব ভিড় আছে। আজকে দমা ফুচকা খাবো, হ্যাঁ একটাই ফুচকা দোকান। গ্রামটায় আমরা এসেছি কিন্তু একটাই ফুচকা দোকান, তো ফুচকা দোকানে অনেক ভিড় আছে। তারপর ফুচকা আমরাও খাবো, খাওয়া দাওয়ার পর বেরোবো আরও আস্তে আস্তে রাস্তার দিকে। তো এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, আস্তে আস্তে আমরা বনের মধ্যিখান দিয়ে আগাচ্ছি। কিতনা সুইসাই রাস্তা হে, সুনসান রাস্তা হে, আর ইয়ে রাস্তা কে বীচ মে বহুত গড্ডা হে। আবে উপরে মার লাইট, হ্যাঁ, আর কিতনা ভয়ঙ্কর লগ রহা হে, লগ রহা হে কি কোন সি জঙ্গল মে আ চুকে হ্যাঁ হাম লোক। এই মুহূর্তে আমি আর সোমেন পুরো ঘন বনের মাঝখান দিয়ে যাচ্ছি আস্তে আস্তে, কিন্তু তার মধ্যে দিয়েও একদম অন্ধকারে অন্ধকারে একটাই সাইকেল যাচ্ছে, আবার বিনা আলোতে। এত বনের মাঝখানেও একটা দাদু দিদা যাচ্ছে, তাকে সাইকেল চাপিয়ে চাপিয়ে করে। চারিদিকে নিঃশব্দতা, চারিদিকে বন জঙ্গলে ভর্তি, ফাঁকা রাস্তা, শুধু তুমি আর আমি। এটা বাঁশতলা স্টেশন, একদম চেনাই যাচ্ছে না, একদম চেনা যাচ্ছে না।